guys, this is the R1 Suzuki Zigzag Lamborghini shobai. So guys, chalo mast ekta kajer jonno aslam cast ta complete korlam ar ekhon jete hocche bari. Let's go. Hello guys, what's up? Welcome to my new vlog, guys. এখন হচ্ছে কাজটা শেষ করে তো কাজটা শেষ করলাম কি কাজ করলাম সেটা তোমরা কয়েকদিনের ভিতরে জানতে পেয়ে যাবে ঠিক আছে তো আপাতত গাইস সকালবেলা খাবার খাইছি খাবার মধ্যে আছে হচ্ছে ভাত আর হচ্ছে গোস্ত আর হচ্ছে আলু ভাজি তো গাইস এখন বাজে হচ্ছে 2:38 বাজে আর এখন আমি কোনো ব্লগ ব্লগ কিছু শুট করি নাই জাস্ট সকালে হচ্ছে একটা জায়গায় কাজে গেছিলাম তো কাজ থেকে এসে বাসায় এসে ভাত টাত খেয়েটে তারপর হচ্ছে এখন একটু বের হইছি একটু শুয়েছিলাম মানে রেস্ট নিছিলাম রেস্ট নিয়ে পরে এখন হচ্ছে একটু বের হইছি তো এখন হচ্ছে বাইরে যাইতেছি আসছিলাম একটু এদিকে শুধু একটু হাঁটতে আইছিলাম তো ভাবলাম যাইতে যাইতে একটু ব্লগ বানাই তো চলো আমি আসি হচ্ছে একটা জঙ্গলে জঙ্গলের পাশে হচ্ছে বাঁশ বাগান আর এ পাশে হচ্ছে কলার বাগান আর এখান দিয়ে ছোটোখাটো হাতাল হাতাল না একটা পথ বলতে পারো কিন্তু এই পথ দিয়ে সচরাচর মানুষজন যাওয়া আসা করে না আমি এখন যাইতেছি ঠিক আছে তো চলো যাই লেটস গো গাইস দেখো পায়েগুলো কি লেগে গেছে হোয়াট দ্য হেল এগুলো কি পায়ে বলতেছি কেন প্যান্টে তো চলো গাইজ বাড়ি যাই বাড়ি গিয়ে তারপর কথা হচ্ছে আর এই এই বাগানে একটু মানে অনেকদিন আগে এই বাগানে একটা ইন্ট্রো শ্যুট করছিলাম উপরে সূর্য আসছে আর এখানে আসে হচ্ছে বাঁশ বাগান আর সামনে অনেক মানুষজন আছে যার কারণে সামনে যা ভিডিও বানানো পসিবল হবে না তো চলো বাসায় যাই লেটস গো গাইজ এখন যাবো হচ্ছে ঘাস কাটতে অনেকদিন পরে আমি ঘাস কাটবো প্রায় হচ্ছে প্রায় এক মাস হয়ে গেছে আমি ঘাস কাটি না তো চলো গাইজ যাই লেটস গো ও লাইট টাইট বন্ধ করে থয়ে যাই চলো কাশি কোনে আটাকো তো গাইস চলে আইছি আমাদের চকে এটা হচ্ছে আমাদের চক এখান থেকে হচ্ছে আজকে ঘাস কাটবো ওইখানে একটা চক আছে আর ওইখানে একটা চক আছে যেটা কলা গাছের জন্য দেখা যেতেছে না তো আবার এখান থেকে ঘাস কাটবো দুইটা গাছ নিয়ে আইসি একটু পরে আম্মু চলে আসবে তো আমি দুজন মিলে কাটবো আবার তো আমি একলাই কাটি তো চলো তো গাইজ এখন বাঁচতেছে হচ্ছে 4:28 আর এখন দেখো চাঁদ উঠে গেছে আমাদের চাঁদ উঠছে চাঁদ উঠছে অ্যান্ড সূর্য উঠছে জুস আর আমার আম্মু চলে আসছে ঘাস কাটা হচ্ছে শেষ এক বুঝা তো এক বুঝা বাইরে নিয়ে যাই লেটস গো তো গাইজ আমার মাথায় আছে হচ্ছে বুঝার আমি যাইতেছি হচ্ছে কাটতে এখন উইথ ফাইনালি তো চলো এক বুঝে ঘাস কেটে গরুকে দিই তারপর গরু খাবে তারপর হচ্ছে আরও দুই বুঝে ঘাস আনবো তো আমি এটা আপাতত ভিডিও করতেছি না কারণ ফোনে নেয় হচ্ছে চার্জ ফোনটাকে চার্জে বসাই আর ঘাস টাস কেটে আর দুই বুঝে ঘাস নিয়ে আসি চলো হেল ভিতর থেকে কাটকায় না তো চলো গাইজ তোমাদের সাথে দেখা হচ্ছে একটু পরে তো গাইজ ফাইনালি সব কাজ হলো শেষ তো এখন যাবো হচ্ছে একটু লাভ দিয়ে একটা জায়গায় যাবো এখন বাজে হচ্ছে 5:56 তো চলো লেটস গো তো গাইস চলে আসলাম বাগানে আর এখন এই যে দুজন প্লেয়ার বসে রয়েছে তোদের কাছ থেকে একটু সাইডে আসলাম তো এখন হচ্ছে ওদের সাথে খেলবো হচ্ছে গেমস তো বাগানে বসে খেলবো হচ্ছে গেমস বাগানের ম্যাচে বসে খেলবো হচ্ছে গেমস আর এই সাইডে আছে হচ্ছে চকেট হচ্ছে আমাদের ক্ষেত এইটুক জায়গা আপাতত পতিত পড়ে রয়েছে ঠিক আছে কয়েকদিন পরে এখানে কিছু একটা বোনা হবে আমার আম্মু জানে কি বুনবে ঠিক আছে আর চলো চকেটের দিকে অলফিট এগিয়ে যাই তবে তো গাইস কিচ্ছু নাই চোখে তো চলো গাইস ওদের সাথে গেমস খেলি তোমাদের সাথে দেখা হচ্ছে একটু গেম কি
কি না করে দিব খেলব না খেলব কে নেট বলনা তুই খেলবি নে দেখো আমি খেলব না নাই নেট বলছ কে আরে বল খালি হার আজিম শেয়াটাই হইছে বুঝছা ছবি কার তোর আজিম আমাকে লুট বটলে আমার আপনি নাকি হুম ডিনার হবে হচ্ছে দাদা বাড়ি তো এখানে হচ্ছে ডিনার করব তো এখানে ভিডিও করতে পারবো না ওখানে সব গুরুজনেরা আছে তারা আমাকে ভিডিও করতে দেখলে মানে হাও কে করতেছে ছেলে পাগল হয়ে গেছে এরকম কিছু একটা কাহিনী হবে ওকে তো বাইরে একটা জ্বালা দিই ও এখন আমরা বাইরে নীল লাইট লাগাই কেন সেটা মানে জিজ্ঞেস করো না জাস্ট আমার ভালো ওকে গাইজ তো এই তো ছিল আজকের ভিডিও আমার সঙ্গে ভিডিও তোমার কাছে ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করে দিও আর চ্যানেল সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে কালকের ভিডিওতে